আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা মুনাওয়ারায় এসে প্রথম যে জিহাদের সম্মুখীন হলেন ওইটার নাম কি? কোন জিহাদ? বদর। কোন জিহাদ? বদরের জিহাদ। সেই বদরের মাঠে জিহাদের জন্য রাসূল সাহাবীদেরকে তৈরি করতেছেন। তো আপনারা চিন্তা করেন বিষয়টা, জিহাদ করতে হবে এই বদরে সাহাবীরা জিহাদ করবে কাদের বিরুদ্ধে? নিজের বাপের বিরুদ্ধে। রাসূল পাক খুব চিন্তিত হলেন যে সাহাবীদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়। হুজুর জিহাদের কথাই বলতেছেন যে এখন বদরে আমাদের টিকে থাকার প্রশ্ন, এইটা মুসলমানদের টিকে থাকার প্রশ্ন বদরের যুদ্ধ, বদরের এই জিহাদটা। হুজুর যখন এগুলি বলতেছেন, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন জলিলুল কদর সাহাবী, তিনি দাঁড়িয়ে বলছেন, হে আল্লাহ রাসূল, কেন আপনি চিন্তা করছেন? ইমজি বিনা ইয়া রাসূল আল্লাহ হাইসু মা তাশা, হে আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন যেদিকে আপনার খুশি, হাইসু মা আমারাক আল্লাহ, যেদিকে আল্লাহ আপনাকে নির্দেশ করেন সেদিকে আমাদের নিয়ে আপনি সেদিকেই চলুন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বনু ইসরাঈল আলা মূসা আলাইহিস সালাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা ক্বাইদুন, বুখারী শরীফের হাদিস। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাদের নিয়ে চলুন, আল্লাহ যেদিকে আপনাকে আমাদের নিয়ে যেতে বলেন সেই দিকে নিয়ে যান। আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে হে মুসা, আপনি আর আপনার আল্লাহ দুজন গিয়া যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকি, এমন কথা আমরা বলবো না। বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা মুকাতিলুন, ও নবী, বরং আমরা বলবো আপনি চলুন আমাদের নিয়ে, আপনি এবং আপনার আল্লাহ চলুন জিহাদের ময়দানে, আমরা আপনার সঙ্গে জিহাদ করব, লড়াই করব, সেই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চক্ষুর পলক পড়ে, যতক্ষণ পর্যন্ত একটা চক্ষের পাতা নড়ে, ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়ব। সুবহানাল্লাহ, যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়ব, নিয়ে চলুন আমাদেরকে। হুজুর খুব খুশি হলে, আহারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণ ভাবে খুশি হয়ে গেলেন। হুজুর বললেন, ও সাহাবীরা, তোমাদের মানসিক অবস্থা যখন এই, উমু বিনা ইলা জান্নাতিন, চলো আমার সাথে বেহেশতের দিকে। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। উমু বিনা ইলা জান্নাতিন আর দুহা কারদি সামাওয়াতি ওয়াল আরদ, সেই বেহেশতের দিকে চলো যে বেহেশতের বিশালতা প্রশস্ততা এই পৃথিবী এবং আকাশের চাইতে অনেক বড়, সেই বেহেশতের দিকে চলো। ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলু তামার, হযরত উমাইর বিন হামাম এক যুবক, তিনি দাঁড়িয়ে গেলেন। আমার মুসলমান ভাইরা, যুবকদের অবদান কিন্তু ইসলামে সব চাইতে বেশি। যেরকম সুবহানাল্লাহ, কাদের অবদান বেশি? সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা? যুবকরা। হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বয়স যুবক বয়স ছিল, যুবক বয়সে তারা ইসলাম কবুল করেছেন। হযরত আলী যুবক ছিলেন, এই জন্য যুবকদের ইবাদতে সব বেশি। রাসূল পাক বলেছেন, কিয়ামতের ময়দানে সাত, যেদিন কোন ছায়া থাকবে না, আর সে আজিমের নিচে সব শ্রেণীর লোকেরা ছায়া পাবে, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে অসাবুন নাসাব ইবাদাতিল্লাহ, ওই যুবকেরা যারা নাকি রাত গুজরান করে, রাত কাটায় আল্লাহর ইবাদতে, রাত জাগে আল্লাহর ইবাদত করে। যেরকম সুবহানাল্লাহ, বুড়োদের একশো বার আল্লাহ বলা আর এক যুবকের একবার আল্লাহ বলা, বৃদ্ধের সারা সপ্তাহ তাহাজ্জুদ পড়া আর যুবকের এক রাত্রের তাহাজ্জুদ পড়া, মনে হয় তার থেকেও বেশি। কম সুবহানাল্লাহ। তাই বলে বৃদ্ধ যারা, তারা কিন্তু হতাশ হবেন না, ওই যৌবন কাল আপনিও পেরিয়ে এসেছেন, ঠিক না? সুতরাং যুবকদের অবদান বেশি। হযরত উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন, তার হাতে ছিল, ওয়া কানা ইয়াকুলু তামার, তিনি খরমা খাচ্ছিলেন, হাতে ছিল কয়েকটা খরমা, তিনি খরমাগুলি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন, ওয়াকালা বাখবাখ, তিনি বলছেন, বাখবাখ শব্দ এটা হচ্ছে লোকাল মহাল্লিয়া, অর্থাৎ আঞ্চলিক শব্দ, এর অর্থ হচ্ছে মা আজাবাহু বা মা আহসানাহু, কি আশ্চর্য, কি সুন্দর, কি বিরাট, কি সুন্দর কথা আপনি বললেন হে রাসূল, জান্নাতুন আর দুহা কারদি সামাওয়াতি ওয়াল আরদ, এমন বেহেশত পাওয়া যাবে জিহাদ করলে যে বেহেশতের বিশালতা প্রশস্ততা এই বিশাল আকাশের চাইতে জমিনের চাইতে বেশি। ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়্যান হাত্তা তুলাহুন্না, আমি যদি, ওয়াল্লাহি আল্লাহর কসম,
আমি যদি এই এই খোরমাগুলো যদি খাইতে থাকি ইন্নাহা লাহায়াতুন তাবীলা, তাহলে তো এটা অনেক লম্বা হায়াত লাগবে, এই খোরমাগুলি খাইতে অনেক সময় লাগবে, বেহেশতে যাইতে দেরি হয়ে যাবে, সুতরাং এই খোরমা তো আর খাওয়া যাবে না। ফালাবিহিন্না, হাতের খোরমাগুলি সব ফেলে দিয়ে জিহাদের ময়দানে লাফিয়ে পড়লেন, অনেকগুলি কাফেরকে জাহান্নামের হাতে উতরাই দিয়া হযরত ওমর নিজেও শাহাদাত বরণ করলেন। জিহাদের শেষে সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যখন জান্নাতের বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খোরমা খেতেছিল আর জান্নাতের আশায় হাতের খোরমা ফেলে দিয়েছিল, যে খোরমাগুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক, বেহেশতে যেতে দেরি হয়ে যাবে, এই কথা মনে করে হাতের খোরমা ফিকে ফেলে জিহাদের ময়দানে এসে শাহাদাত বরণ, যে যুবকটি জিহাদ করেছিল তার লাশে সেও শাহাদাত বরণ করেছে। রাসূলে পাক হযরত ওমরের চাওয়ার দিকে লক্ষ্য করে তার দিকে অঙ্গুলি সংকেত করে হুজুর বলছেন, ইন্নাকা মিন আহলিহা, ওমরের যে বেহেশতের জন্য তুই খোরমা খাওয়ার ধৈর্য ধরতে পারো নাই, আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী। আমার ভাইরা, ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আল্লাহ দ্বীনের জন্য আল্লাহ নবীর যে আদর্শ সে আদর্শ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে। যদি আমরা তা করতে পারি, আমরা সংখ্যায় কত, আমাদের অস্ত্র আছে কি নাই, আমাদের জনবল কত, আমাদের সৈন্যবল কত, এগুলি প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে কোন ভয় নাই, কোন চিন্তা নাই, যদি তোমরা মোমেন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা তো সেই জাতি যাদের ময়দানে যখন মুসলমানদেরকে সাহায্য দরকার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা নাযিল করেছে কিনা কোন। কবি বলছেন, ফিজায়ে বদরি পয়দা কুন ফেরেশতে তেরি নসরত কো উতার সকতে গর্দু সে কতর আন্দর কতা রব্বি। বদরি মুসলমানদের মতো ঈমান যদি আজ তোমরা আনতে পারো তোমাদের ভিতরে হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য নাযিল করে দিতে পারে। তোমরা সেই জাতি, তোমরা সেই মুসলমান, ফিরে আসো ইসলামের দিকে, ফিরে আসো দ্বীনের দিকে, রাসূলের সঙ্গে মহব্বতটা জুড়ে দাও। কি মুহাম্মদ সে ওফা তুনে তো হাম তেরে হ্যায়, ইয়ে জাহান চিজ হি ক্যা লোহে কলম তেরে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর সঙ্গে তুমি যদি মহব্বতের সম্পর্ক স্থাপন করতে পারো অনুসরণ আর অনুকরণের, তাহলে আকাশ আর জমিন তো দূরের কথা, লোহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দিচ্ছে।